वेलकम टू आवर यूट्यूब चैनल आपके जानाई आमादेर यूट्यूब चैनले स्वागत। वेलकम स्टूडेंट्स टू आवर न्यू अप्रोच ऑफ ऑनलाइन टीचिंग। तुम्हारे व्हाट्सएप ग्रुपर माध्यम जो पढ़ाशनागुलो चलते सेगुलो जेमन चलते तार पाशापाशी आमादेर विद्यालय तरफ थेके एकटी यूट्यूब चैनल आमरा तुम्हारे सामने নিয়ে এসেছি এবং সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রথমত তোমাদের বাটারফ্লাই বইয়ে যে গ্রামার পোর্শনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের এই যে ইউটিউব যে চ্যানেল তার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে তোমাদের যে বাটারফ্লাই বই সেই বইয়ের পেজ নম্বর 73 এর অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের কিছুটা বলবো। দেখো প্রথমে তুমি তোমরা ইংরেজি পার্টস অফ স্পিচের জন্য ভাবো। পার্টস অফ স্পিচ ইংরেজিতে প্রধানত আট প্রকার পার্টস অফ স্পিচ দেখতে পাওয়া যায়। কী কী? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এর মধ্যে নাউন সম্বন্ধে তোমরা জেনেছো এবং নাউনের বেশ কয়েকটা ভাগও তোমরা আগে পড়েছো। এরপর প্রোনাউন সে সম্বন্ধেও তোমরা জেনেছো এবং তারপর অ্যাডজেক্টিভ এবং সেখানে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ সম্পর্কেও তোমরা বাটারফ্লাই বইতে পড়েছো এবং তারপর ভার্ব সম্বন্ধে জেনেছো এবং ভার্বের কতগুলো টেন্স সেই সম্পর্কেও জেনেছো। আজকে তোমাদের পার্টস অফ স্পিচের অন্তর্গত অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানব। দেখো প্রথমেই অ্যাডভার্ব যদি জানতে চাও তাহলে প্রথমেই অ্যাডভার্ব কাকে বলে সেই সম্পর্কে জেনে নেওয়া দরকার। দেখো একদম উপরের দিকে থেকে দেখো, যে সমস্ত ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করতে পারে সেই সমস্ত ওয়ার্ডগুলোকেই আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে কী কী? নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করে যে সমস্ত ওয়ার্ড তাকেই আমরা বলবো অ্যাডভার্ব। এখানে দেখো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কি? অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে মডিফাই বা বিশেষিত করে, আর অ্যাডভার্ব কী করে? নাউন, প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করতে পারে। তাহলে আমরা প্রথমে অ্যাডভার্ব কাকে বলে সেই সম্পর্কে জানলাম। এখন তিনটে বিশেষ বিশেষ ক্ষেত্রের মাধ্যমে আমরা বা পয়েন্টের মাধ্যমে আমরা অ্যাডভার্বের উদাহরণ জানবো এবং কীভাবে অ্যাডভার্ব মডিফাই করে অন্যান্য পার্টস অফ স্পিচগুলোকে সেগুলো সম্বন্ধে জানবো। প্রথম দেখো, হোয়েন অ্যাডভার্বস মডিফাই ভার্বস, অর্থাৎ যখন অ্যাডভার্ব কী করে? ভার্বকে মডিফাই করে, এরকম উদাহরণ আমরা এখন জানব। একটা সেন্টেন্স লিখেছি দেখো, রিতা রান স্লোলি, অর্থাৎ রিতা কী করে? আস্তে আস্তে বা ধীরে ধীরে দৌড়ায়। এখানে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? যদি ভার্ব দেখো স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো ভার্ব হচ্ছে রানস, তাই তো? এবার এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, বাংলাতেই প্রশ্ন করি, বাংলায় এটা কী বললাম? রিতা আস্তে আস্তে বা ধীরে ধীরে দৌড়ায়। এবার যদি ভার্বকে প্রশ্ন করি রিতা কেমনভাবে দৌড়ায়, উত্তরটা কী হবে? স্লোলি বা আস্তে আস্তে। তাহলে এই যে স্লোলি যে ওয়ার্ডটা, এটা কী করছে? এটা ভার্ব যে রানস বা দৌড়ায় তাকে বিশেষিত করছে বা মডিফাই করছে। সেই জন্যে এই যে স্লোলি ওয়ার্ড, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব এখানে কী করছে? একটি ভার্বকে সে মডিফাই করছে। এরপরে যে বিশেষ ক্ষেত্র সেটা আমরা দেখব। হোয়েন অ্যাডভার্বস মডিফাই অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডভার্ব
অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা বিশেষিত করে, এরকম একটা উদাহরণ আমরা এখন দেখব। কীরকম? হি ইজ এ ভেরি গুড বয়, সে একজন খুব ভালো ছেলে, তাই তো? এর বাংলা দাঁড়াচ্ছে তাহলে সে হয় একজন খুব ভালো ছেলে। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ কী বলেছিলাম? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। এখানে দেখো, এই সেন্টেন্সের মধ্যে আমরা স্বাভাবিকভাবে হি যে প্রোনাউন তার অ্যাডজেক্টিভ, অর্থাৎ তাকে তার যে গুণ বোঝাচ্ছে সেরকম বোঝাতে গিয়ে আমরা গুড পাচ্ছি, তাই তো? তাহলে গুড যে ওয়ার্ড, এটি আমরা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে যদি আমরা প্রশ্ন করি কেমন ভালো ছেলে, তাহলে উত্তরটা কী হবে? খুব ভালো ছেলে, বা ইংরাজিতে এখানে যে ভেরি রয়েছে এই ভেরি ওয়ার্ডটা আমরা উত্তর হিসাবে পাব। তাহলে ভেরি ওয়ার্ডটা এখানে কী করছে? ভেরি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি গুড যে অ্যাডজেক্টিভ তাকে মডিফাই বা বিশেষিত করছে বা তার গুণ বোঝাচ্ছে এক প্রকার। সেই জন্যে এখানে ভেরি যে ওয়ার্ড সেটি হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? তাহলে এখানে এখানে অ্যাডভার্ব কী করছে? বিয়ের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে বিশেষিত বা মডিফাই করছে। এরপর সি দাগের ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ নেব এবং অ্যাডভার্ব সেখানে কীভাবে মডিফাই করছে সেটা আমরা জেনে নেব। সিতে দেখো, হোয়েন অ্যাডভার্বস মডিফাই আদার অ্যাডভার্বস, অর্থাৎ যেখানে অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে একই সেন্টেন্সের মধ্যেই মডিফাই বা বিশেষিত করে। একটা উদাহরণ দেখো, দ্য হর্স রানস ভেরি ফাস্ট, অর্থাৎ ঘোড়াটি খুব দ্রুত দৌড়ায়। এখানে ভার্ব কোনটা? স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছ ভার্ব হচ্ছে রানস, তাই তো? এবার এই রানস ভার্বটাকে বিশেষিত করছে কোন ওয়ার্ড? রানস অর্থাৎ দৌড়ায়। কেমনভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে বিশেষিত করছে কোন ওয়ার্ডটা? ফাস্ট বা দ্রুত যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কী করছে? রানস ভার্বটিকে বিশেষিত করছে। তাহলে এই নিচে আমরা দাগ দিলাম। আগে সেন্টেন্স অনুযায়ী দেখো, অর্থাৎ এ দাগে যে সেন্টেন্স করেছিলাম সেই অনুযায়ী আমরা ফার্স্টটাকে কী বলতে পারি? এটি একটি অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা কী করছে? এই অ্যাডভার্বটা রানস ভার্বটিকে বিশেষিত করছে। এখন এই যে ফাস্ট বা দ্রুত, এই ফাস্ট বা দ্রুতকে যদি আমরা প্রশ্ন করি কেমন দ্রুত, তাহলে উত্তর কী হবে? খুব দ্রুত দৌড়ায়। তাহলে খুব বা ইংরাজিতে যে ভেরি ওয়ার্ডটা আমরা লিখেছি, এই যে ভেরি ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কী করছে? এই ওয়ার্ডটা ফার্স্ট যে ওয়ার্ড, অর্থাৎ ফার্স্ট যে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটাকেই সে বিশেষিত করছে। তাহলে এখানে ভেরি যে ওয়ার্ড এটিও একটি অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা কী করছে? আরেকটি অ্যাডভার্ব, অর্থাৎ এখানে যে ফার্স্ট রয়েছে সেই ফার্স্ট অ্যাডভার্বটিকেই বিশেষিত করছে। এইভাবে আমরা তিনটে পয়েন্টের মাধ্যমে জানতে পারলাম যে অ্যাডভার্ব কী কীভাবে অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করে। কীরকম? প্রথমটার ক্ষেত্রে আমরা জানলাম একটি ভার্বকে সে মডিফাই করতে পারে। বিদাগের ক্ষেত্রে আমরা জানলাম কি, সে একটি অ্যাডজেক্টিভকে মডিফাই বা বিশেষিত করতে পারে। আর সিদাগের ক্ষেত্রে আমরা জানলাম সে আরেকটি অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করতে পারে। এছাড়া নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্যান্য যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলোর ক্ষেত্রেও সে মডিফাই বা বিশেষিত করতে পারে। এছাড়া অ্যাডভার্ব কী করে? পুরো একটি সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। এছাড়া ফ্রেজ সেটিকেও সে মডিফাই বা বিশেষিত করতে পারে। এই সংক্রান্ত আরও যে তথ্য সেগুলো তোমরা পরে জানতে পারবে। আজকে তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী আজকের এই তিনটে বিশেষ পয়েন্টের মাধ্যমে আমরা অ্যাডভার্ব কাকে বলে এবং উদাহরণ সহযোগে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে বিশেষ উপকৃত হবে এবং অ্যাডভার্ব সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করবে। আজকের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের অন্যান্য যে গ্রামারের পোর্শন রয়েছে সেই নিয়ে আমি হাজির হব। নমস্কার, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।